সরকার শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার আগে মাথায় ঘোমটা দিয়েছিলেন উমরা করে হাতে তসবিহ নিয়ে তিনি বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা আমার প্রতি আপনার আস্থা রাখুন উনি বলেছিলেন দশ টাকা কেজি চাল খাবেন সাথী বন্ধুগণ আজকে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে কি এখন চালের কেজি দশ টাকা আজকে চালের কেজি ষাট থেকে একশো টাকা প্রিয় সাথী বন্ধুগণ আজকে বাজারে গিয়ে তরকারি কেনা যায় না মাছের বাজারের দিকে যাওয়া যায় না ছাত্র সমাজে আজকে ছাত্র সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই পৃথিবীর যত রাজনৈতিক বিপ্লব ঘটেছে সৌরাজ শাসকের পতন ঘটেছে সেই পতনের নেতৃত্ব নিয়েছে ছাত্র সংগ্রাম ছাত্র জনতা প্রিয় সাথী বন্ধুগণ আজকে আমরা স্বাধীনতার বাহান্ন বছর পরে বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে যা দেখতে পাই তা হল এদেশের খেটে খাওয়া মজুর মানুষের কোন অধিকার নাই আজকে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পেটে ভাত নাই আজকে বাজারে আগুন লাগিয়ে দিয়েছে আজকে ফ্যাসিস্ট সৌরাচার সরকার তার মন্ত্রী থেকে শুরু করে তার দলের পেটুয়া বাহিনীদের দিয়ে বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিনকে দিন বেড়ে চলেছে প্রিয় সাথী বন্ধুগণ নিম্ন পর্যায়ের কনস্টেবল এবং সিপাহী থেকে শুরু করে যারা আজকে অর্থ কষ্টে দিনাতিপাত করছে তারা শুধু একটি গণ বিস্ফোরণের আকাঙ্ক্ষা করছে আজকে বাংলাদেশের কৃষক শ্রমিক জেগে উঠেছে আজকে বাংলাদেশের ছোট ছোট ব্যবসায়ীরা জেগে উঠেছে আজকে বাংলাদেশের ছাত্র তরুণ যুবকেরা জেগে উঠেছে আমরা এই সরকারের এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ